2018 প্রথম দিকে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই নিজেদের পাল্লা ভারী করে নিচ্ছে বিজেপি। গত সোমবার মধ্যভুবন স্কুল মাঠে বিজেপির ডাকা এক সভায় শাসক দল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে 170 পরিবারের 592 জন সদস্য বিজেপিতে যোগ দেয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধর, রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, জেলা সম্পাদক মানিক দাস, মণ্ডল সভাপতি জগদীশ দাস সহ অন্যান্যরা। 10,323 জন সরকারি শিক্ষকের চাকরিচ্যুতি নিয়ে সরব হন এবং সরাসরি তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। মানিক সরকারের সরকার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেদিন 10,323 চাকরি বাতিল করে প্রমাণ করে দিয়েছে, আমরা প্রমাণ করে নিব। বন্ধুগণ, বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধরও রাজ্য সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেন। 1,90,00,000 রুপয়া হর দিন ব্যাজ দেনা পড় রহা হে, ব্যাজ এভরি ডে। This government, CPM government, headed by Manik Sarkar, is paying interest of 2,90,00,000 rupees. मेरे भाई और बहनों, पूछिए जरा मानिक बाबू से, देवधर बता रहा है सच है या झूठ है। विधानसभा निर्वाचन आगे बीजेपी किंतु तादेर माटी शक्त करे निच्छे। विगत किछु मासे साधारण मानुषेर उत्साह बीजेपी दिकेई प्रतिफलित होच्छे। ब्यूरो रिपोर्ट, न्यूज़ वैनगार्ड।